আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সামনে যে লেন্সটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লেন্স, বিশেষ করে যাদের বাচ্চাদের বয়স 6 থেকে 18, তাদের জন্য এই লেন্সটা সবচেয়ে বেস্ট লেন্স। দেখবেন যে বাচ্চাদের শরীরের গঠনমূলক পরিবর্তনের সাথে সাথে তাদের চোখের পাওয়ারটাও কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে চোখে মাইনাস পাওয়ারটা কেন আসে। অ্যাকচুয়ালি আমাদের চোখের যে সাইজ, মানে এক্সিয়াল যে লেন্থ, সেটা হচ্ছে 24 মিলিমিটার। এর থেকে যদি এটা হচ্ছে স্বাভাবিক চোখের সাইজ 24 মিলিমিটার, এর থেকে যদি সাইজটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস পাওয়ার চলে আসে, এর থেকে সাইজটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু প্লাস পাওয়ার আসে। আজকে যেহেতু আমি আপনাদেরকে মাইনাস পাওয়ার নিয়ে আলোচনা করব, যাদের বাচ্চাদের খুব দ্রুত চোখের পাওয়ার বাড়ে তাদের নিয়ে আলোচনা করব, সেহেতু আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনার বাচ্চার চোখের সাইজ যদি 24 মিলিমিটারের থেকে বড় হয়ে যায় এবং খুব দ্রুত অস্বাভাবিক হারে যদি পাওয়ারটা বাড়ে, যেমন একটা এক্সাম্পল, আপনার বাচ্চার যদি 1 বছরের মধ্যে হয়তো -0.25 থেকে -2 হয়ে গেল, -3 হয়ে গেল, এটা কিন্তু খুবই একটা টেনশনের বিষয়। এটা যদি এত র্যাপিডলি পাওয়ার বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেটিনা, আপনার বাচ্চার রেটিনার ডিটাচমেন্ট হতে পারে, মানে রেটিনাটা ছিঁড়ে যেতে পারে, এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস বিষয়। আর হচ্ছে আপনার বাচ্চার চোখের গ্লুকোমাও বৃদ্ধি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার বাচ্চার জন্য যে লেন্সটা সেটাই হচ্ছে মায়োস্মার্ট লেন্স। মায়োস্মার্ট লেন্স মূলত হচ্ছে জাপানিজ হোয়া ব্র্যান্ডের। মায়োস্মার্ট লেন্সে আপনার চোখের পাওয়ারটাকে একসাথে কন্ট্রোল এবং কারেক্ট দুইটাই করবে। মায়োস্মার্ট লেন্সের সেন্টার যে পাওয়ারটা, এইটাতে আপনার চোখের পাওয়ার, আপনার বাচ্চার চোখের ভিশনটাকে একদম ক্লিয়ার করে, একদম শার্প করে, এবং সাইডে যে রিং টাইপের যে ইয়াটা থাকে এটাকে বলে ডিমস টেকনোলজি। এটার যে টেকনোলজি DIMS, ডিমস টেকনোলজি। এই ডিমস টেকনোলজির কারণে চোখের সামনে একটা ইমেজ তৈরি করে, চোখের রেটিনার সামনে একটা ইমেজ তৈরি করে, সেই ক্ষেত্রে চোখের সাইজটাকে আর বড় হতে দেয় না। ওই ইমেজের কারণে চোখের সাইজটা কিন্তু অস্বাভাবিক হারে আর বৃদ্ধি হতে দেয় না, সাইজটা ছোটই রাখে। এবং আপনার লেন্সের যে সেন্টারে যে পাওয়ারটা থাকে, আমি আপনাদেরকে একটু লেন্সটা দিয়েই দেখাচ্ছি, লেন্সের যে সেন্টারে যে পাওয়ারটা থাকে, এখানে লেন্সের সেন্টারে যে পাওয়ারটা থাকে, এই সেন্টারের পাওয়ারটা আপনার রেটিনায় গিয়ে পৌঁছাবে, বাচ্চার রেটিনায় গিয়ে পৌঁছাবে, সে একদম ক্লিয়ার দেখবে। সাইডে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে এটাকেই বলে ডিমস টেকনোলজি, এটার কারণে রেটিনার সামনে আর একটা ইমেজ তৈরি করে, সেই ক্ষেত্রে চোখের পাওয়ারটাকে আর বাড়তে দেয় না। এই লেন্সের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনার বাচ্চার চোখের পাওয়ারটাকে আর বাড়তে দিবে না। যারা এই চোখের, যারা যাদের বাচ্চাদের চোখের পাওয়ার বাড়া নিয়ে খুব টেনশনে থাকেন, তাদের জন্য বেস্ট লেন্স হচ্ছে হোয়া ব্র্যান্ডের মায়োস্মার্ট। আপনি একটু গুগলে সার্চ করলেও এই এই ব্যাপারে পাবেন। আমরা কিন্তু এই ধরনের লেন্সগুলি প্রচুর সেল করি। আপনাদের বাচ্চাদের যদি চোখের পাওয়ারটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের মায়োস্মার্ট লেন্সগুলি নিতে পারেন। মায়োস্মার্ট লেন্সের ইন্ডেক্সটা হয় হচ্ছে 1.59 ইন্ডেক্স, এটা হচ্ছে এয়ারওয়্যার বা পলিকার্বন। লেন্সটা কিন্তু ফুল ইউভি প্রোটেকশন, লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ইউভি প্রোটেকশন থাকবে। তারপরে হচ্ছে এই লেন্সটা খুবই লাইট ওয়েট, এই লেন্সে যতই হাই পাওয়ার হোক না কেন লেন্সটা কিন্তু একদম লাইট ওয়েট হয়, রাফ ইউজের জন্য বেস্ট, মানে এটা সবসময় ব্যবহারের জন্য খুবই ভালো। আপনার বাচ্চা কিন্তু বোরিং ফিল করবে না যে লেন্সে পাওয়ারটা বেশি, লেন্সে মোটা বেশি হয়ে যায়, এরকম কিন্তু না। লেন্সটা মূলত 1.59 ইন্ডেক্স হওয়ার কারণে লেন্সটা অ্যাকচুয়ালি পাতলাও হয় এবং এটা আনব্রেকেবল, মানে ভাঙার কোনো সম্ভাবনাও নাই। লেন্সটা রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট। এই লেন্সের মেইন বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনার বাচ্চার চোখের পাওয়ারটাকে আর বাড়তে দিবে না, আপনার একদম সোজা কথা আপনার কোনো টেনশন থাকবে না। যাদের বাচ্চাদের খুব দ্রুত পাওয়ার বাড়ে তাদের জন্য এই লেন্সটা হচ্ছে মায়োস্মার্ট লেন্স। আপনারা যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে আপনি এই ধরনের মায়োস্মার্ট লেন্স নিলেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের আপনার লেন্সটা নিলে খামটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে খাম, খামের উপরে পাওয়ারটা দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন যে খামের উপরে আমার যে কাস্টমার নিয়েছে এটা পাওয়ার দেওয়া আছে। তারপরে অথেন্টিক কার্ড, তারপরে হচ্ছে মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ, এগুলি কিন্তু সব কিছুই আপনি পাবেন। এই ধরনের লেন্স যদি আপনারা অর্ডার করে থাকেন, এই লেন্সগুলি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে হয় না। এই লেন্সে অর্ডার করলে আপনারা মিনিমাম 15 দিন থেকে 1 মাস টাইম নিয়ে অর্ডার করবেন।
সেক্ষেত্রে আমরা এটা বাইরে থেকে এনে দেব। আপনাদের বাচ্চাদের আর পাওয়ার বাড়া নিয়ে আর কোনো টেনশন থাকবে না এই ধরনের লেন্স যদি আপনারা নিয়ে থাকেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। হোয়া মাইও স্মার্ট সম্বন্ধে যদি আরও আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।